11টি শারমিওকে কীটনাশক খাইয়ে মেরে দেওয়ার অভিযোগ উঠল নদিয়ার চাপড়া থানার বাইরগাছি এলাকার দুই যুবকের বিরুদ্ধে। খাবারের সাথে কীটনাশক খাইয়ে শারমিওগুলিকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় এক মহিলা এর প্রতিবাদ জানিয়ে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ হজরত বিশ্বাস ও মিয়া বিশ্বাস নামে দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের সোমবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার একটি শিশুকে কামড়ায় শারমেয়। অভিযোগ, এরপরেই ওই যুবকেরা ক্ষোভে খাবারের সাথে বিষ মিশিয়ে 11টি শারমেয়কে হত্যা করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। ১১টি শারমিওকে কীটনাশক খাইয়ে মেরে দেওয়ার অভিযোগ উঠল নদিয়ার চাপড়া থানার বাইরগাছি এলাকার দুই যুবকের বিরুদ্ধে। খাবারের সাথে কীটনাশক খাইয়ে শারমিওগুলিকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় এক মহিলা এর প্রতিবাদ জানিয়ে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ হজরত বিশ্বাস ও মিয়া বিশ্বাস নামে দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের সোমবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার একটি শিশুকে কামড়ায় শারমেয়। অভিযোগ, এরপরেই ওই যুবকেরা ক্ষোভে খাবারের সাথে বিষ মিশিয়ে 11টি শারমেয়কে হত্যা করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।